আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাস্তুভা রিদি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত, বহু ভাষা সংস্কৃতি ও বৈচিত্র্যের দেশ। চারটি ধর্ম, হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মের উৎসভূমি ভারত। আবার ইসলাম ধর্মের প্রভাব ভারতের সমাজ ও সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলছে। আবহাওয়া, পরিবেশ ও নৈসর্গিক দৃশ্যের জন্য পর্যটকদের জন্য আদর্শ স্থান। যে দেশে একসাথে দেখা মিলবে পাহাড়, সমুদ্র, মরুভূমি আবার তুষারপাতের দৃশ্য। এমন নৈসর্গিক দৃশ্যের চেয়ে ভারত পর্যটকদের টানছে নানা স্থাপত্যর দিকে। এর মধ্যে মুসলিম স্থাপত্য ভারতে পর্যটক টানার প্রধান কারণ। পর্যটন খাতের সবচেয়ে বেশি রাজস্ব পায় মুসলিম শাসনামলের স্থাপনাগুলো থেকে। দেশটির সরকারি হিসেবে দেখা যায় সবচেয়ে রাজস্ব আসে এমন পাঁচটি স্থাপনা হচ্ছে আগ্রার দুর্গ, কুতুব মিনার, তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিক্রি। আজ আমরা ভারতের পর্যটকরা কি দেখছেন তা নিয়ে আলোচনা করব। তুলে ধরব পর্যটকদের আকর্ষণ করে এমন কিছু স্থাপত্যর দিক। উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা দুর্গ মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। তাজমহল আগ্রা দুর্গ থেকে 2.5 কিলোমিটার দূরে। আগ্রা দুর্গ রাঙ্গা বেলে পাথরের তৈরি। দুর্গের প্রাঙ্গণের আয়তন 2.5 কিলোমিটার। দুর্গের ভেতরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ রয়েছে। ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবরের রাজত্বকালে এই দুর্গ নির্মাণ আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে আওরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয়। জাহাঙ্গীর এবং শাহজাহান এর রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়। এর মধ্যে খাসমহল, শীষমহল, মোহাম্মন বুরুজ, দেওয়ানি খাস, দেওয়ানি আম, মতি মসজিদ এবং নাগিনা মসজিদ। এই স্থাপনাসমূহে তিমুরিদ পার্শ্বিক শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার মিশ্রণ পরিলক্ষিত হয়। 1761 সালে আহমদ শাহ আবদালী পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেনি। পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজদের সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। সময়ের পরিক্রমায় এ দুর্গে অবস্থান করেন অনেক মোগল বাদশাহ, যা আজও বাদশাহদের সাক্ষ্য বহন করে আছে। ভারতের দিল্লিতে অবস্থিত আরেকটি মুসলিম স্থাপত্য হল সুউচ্চ স্তম্ভ কুতুব মিনার। এটি ভারতের প্রথম মুসলিম শাসক সুলতান কুতুবউদ্দিন আইবেকের আমলে তারই নির্দেশে নির্মাণ করা হয়। 1193 খ্রিস্টাব্দে কাজ শুরু হলেও তা 1386 সালে ফিরোজ শাহ তুঘলকের আমলে শেষ হয়। মিনারটির উচ্চতা 238 ফুট। মিনারটির পাদদেশের বেয়ের 47 ফুট, যার গায়ে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরুত্বপূর্ণ। এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে, যা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে। পর্যটকদের অন্যতম গন্তব্য এটি। ভারতে পর্যটকদের জন্য সবচেয়ে দর্শনীয় পর্যটন স্থানগুলোর একটি হচ্ছে আগ্রার তাজমহল। আসলে এই সমাধিসৌধ দুনিয়া জুড়ে যেন ভারতকে পরিচিত করেছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক তাজমহল দেখতে আসেন। আসুন আমরা তাজমহল সহ আরও কয়েকটি স্থাপনা ঘুরে আসি। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধিসৌধ হল তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানুর স্মৃতির উদ্দেশ্যে এ মহল তৈরি করেন। আরজুমান বানু মমতাজ নামে বেশ পরিচিত ছিলেন। তার নাম অনুসারে এ স্থাপনাকে তাজমহল বলা হয়। 1632 সালে এ স্থাপনা নির্মাণ শুরু হয়। 1648 সালে মূল সমাধির কাজ শেষ হলেও চারদিকের ইমারত নির্মাণ কাজ 1663 সালে শেষ হয়। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে।
যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত। 1983 সালে তাজমহলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল, তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপর, বিশেষ করে পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে। তাজমহলের সৌন্দর্য অবলোকনে সারা বিশ্ব থেকে মানুষ আগ্রায় আসে, আর তাতে ভারত সরকার এ তাজমহল থেকে অনেক রাজস্ব পেয়ে থাকে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাবরি মসজিদ ভাঙার পর তাজমহলে হিন্দুদের মন্দির আছে বলে দাবি করছে, ভেঙে ফেলার হুমকি দিয়েছে। উপমহাদেশে রাজনীতির উত্থান পতনের সাক্ষী হয়ে রয়েছে দিল্লির লালকেল্লা। এখানে গেলে ইতিহাস মনস্ক পর্যটক ফিরে যাবেন মুঘল আমলে, এরপর সেই শাসনের অবসান এবং ইংরেজদের ক্ষমতা গ্রহণের দিনগুলোতে। বহু আনন্দ বেদনার ইতিহাসের সাক্ষী এই কেল্লা। আসুন ঘুরে আসি। ভারতের বহুল পরিচিত স্থাপত্য লালকেল্লা, 1638 খ্রিস্টাব্দে নির্মিত প্রাচীর বেষ্টিত দুর্গ লালকেল্লা নামে পরিচিত। এটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এ দুর্গটি ছিল মুঘল সম্রাটদের রাজধানী। কিলাই মুবারক বা আশীর্বাদ ধন্য দুর্গ হিসেবে এটি পরিচিত ছিল, কারণ এ দুর্গেই সম্রাটের পরিবারবর্গ বাস করতেন। ব্রিটিশ ভারতের সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতের প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। লালকেল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার পর 17 সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকেল্লা পরিত্যাগ করেন। পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন। এখানেই 1858 সালের 27শে জানুয়ারি তার বিচার শুরু হয় এবং 7 অক্টোবর তাকে নির্বাসন দণ্ড দেয়া হয়। এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায়। ব্রিটিশরা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকে। ভারতের আরেকটি জনপ্রিয় পর্যটন স্থান ফতেপুর সিক্রি, ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটি শহর। 1571 থেকে 1585 অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন, পরে তা পরিত্যক্ত ঘোষণা করেন। 1569 সালে সম্রাট আকবরের ছেলে বাদশাহ জাহাঙ্গীর এ ফতেপুর সিক্রিতে জন্ম নেন। 1573 সালে এ দুর্গটির নাম হয় ফতেপুর সিক্রি। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের দেয়া তথ্য থেকে জানা যায়, 2017-18 অর্থবছরে মুসলিম 5টি প্রাচীন নিদর্শন থেকে ভারত সরকারের আয় হয়েছে 146 কোটি রুপি, যা ভারতের রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত প্রাচীন নিদর্শনবলির মোট আয়ের অর্ধেকের চেয়ে বেশি। শুধু তাজমহল থেকে আয় হয় প্রায় 57 কোটি রুপি। বছরটিতে 64 লাখ দেশি বিদেশি দর্শনার্থী এই স্থাপনাটি ঘুরে দেখেন। আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে আগ্রার দুর্গ, যার বার্ষিক আয় 30.5 কোটি রুপি। এত আয়ের পরও ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিকরা এসব স্থাপনা নিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন। তাদের ভাষায় মুসলিম শাসকদের আমলে নির্মিত এসব স্থাপনা ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না, এগুলো দখল বা বন্ধ করার হুমকি দেওয়া হয়। আসুন হিন্দুত্ববাদী রাজনীতিকরা কিভাবে দেখেন এই স্থাপনাগুলোকে। ভারতবর্ষ দীর্ঘকাল ধরে শাসন করেছেন মুসলিম শাসকবর্গ। মুঘল শাসন ছিল প্রায় 700 বছর। ভারতের স্থানে স্থানে মুসলিম শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে আজও কালের সাক্ষী হয়ে রয়েছে অসংখ্য মুসলিম স্থাপনা। বর্তমানে পর্যটন খাতে মুসলিম স্থাপনা থেকেই সবচেয়ে বেশি রাজস্ব পায় ভারত। বিভিন্ন সময়ে মুসলিম রাজা বাদশাহরা এসব স্থাপনা নির্মাণ করেছেন, আর এসব স্থাপনা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমান ভারতে।
সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠন মুসলিম স্থাপনা নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন, যার ফলশ্রুতিতে 400 বছরেরও পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। আরও 32,000 মুসলিম স্থাপনা ভেঙে ফেলার চক্রান্ত চলছে। সেখানে মন্দির নির্মাণের পরিকল্পনা করছে বিশ্ব হিন্দু পরিষদ সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এর মধ্যে নাম পরিবর্তনের মতো পরিকল্পনাও নেওয়া হয়েছে। শুধু ঐতিহাসিক স্থাপনা নয়, বহু শহরের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে বিভিন্ন শহরের নাম বদল করেছে। এর মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ ও ফৈজাবাদকে বদলে অযোধ্যা করার ঘোষণা দেন। গুজরাটের আহমেদাবাদের নাম বদলে করা হয়েছে কর্ণাবতী। দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার বিজেপির একজন নেতা রাজা সিং হায়দ্রাবাদের নতুন নাম হিসেবে প্রস্তাব করেছেন ভাগ্যনগর। এমনকি তাজমহলের জন্য বিশ্বখ্যাত আগ্রার নাম পরিবর্তন করে অগ্রভান বা অগ্রওয়াল করার কথাও প্রস্তাব করা হয়েছে। আর মুজফফরনগরের নাম প্রস্তাব করা হয়েছে লক্ষ্মীনগর। অনেক বিশ্লেষক মনে করেন, একসাথে এসব শহরের নাম পরিবর্তন করা না হলেও বিজেপি ক্ষমতায় থাকলে ধীরে ধীরে এসব শহরের নাম বদলে ফেলা হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি ভিউজ এর ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।